বেঙ্গল আউর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধু। বেঙ্গল আউরের আজকের এই ভিডিওতে জানাবো সম্পূর্ণভাবে ঘরোয়া এবং নিরাপদ উপায়ে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে কিভাবে। মাত্র দু একদিনেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। খুবই সংক্ষিপ্ত ভিডিও, সুতরাং সম্পূর্ণভাবে ভিডিওর বক্তব্য বুঝতে হলে পুরো ভিডিওটি দেখা উচিত। যাই হোক, আসুন শুরু করি ঘরোয়া চিকিৎসার আলোচনা। আমরা কোষ্ঠকাঠিন্যের দুটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো। যার পক্ষে যেটি সুবিধাজনক বলে মনে হবে তিনি সেটিই প্রয়োগ করতে পারবেন। একসঙ্গে দুটি পদ্ধতিও প্রয়োগ করা যাবে, কোনো সমস্যা হবে না, বরং দ্রুত ফললাভ সম্ভব হবে। প্রথম ঘরোয়া ওষুধটি জেনে নিন। এজন্য আমাদের প্রয়োজন হবে খেজুর। খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সিদ্ধ হস্ত। এতে যে ফাইবার থাকে তা এই সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। একটি স্টাডিতে 21 জন ব্যক্তি 3 সপ্তাহ একটানা প্রতিদিন 7টি করে খেজুর খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য তো অবশ্যই নিরাময় হয়েছে, তার সঙ্গে সঙ্গে পেটের অন্যান্য সমস্যাও দূর হয়েছে। এছাড়া নিয়মিত মলত্যাগের ক্ষেত্রেও সকল সমস্যা দূর হয়ে গেছে। সুতরাং প্রতিদিন 7টি করে খেজুর খেতেই পারেন, 2 থেকে 3 দিনেই উপকার অনুভব করতে পারবেন। তবে 21 দিন বা 3 সপ্তাহ একটানা খেলে স্থায়ীভাবে উপকৃত হতে পারবেন, তবে নিয়মিত খেজুর খেতে পারেন, তাহলে কোষ্ঠকাঠিন্য কখনো কাছে ঘেঁষবে না। কিন্তু যারা ডায়াবেটিস মেলিটাস বা ব্লাড সুগারের রোগী, তারা 2টির বেশি খেজুর একসঙ্গে খেতে পারবেন না। তারা সকালে 2টি এবং বিকেলে 2টি এইভাবে খেতে পারেন, তার বেশি নয়। আর ব্লাড সুগারের রোগীরা খেজুর খেলে খেজুরের সঙ্গে কয়েকটি করে বাদাম খাবেন, এতে সুগার কন্ট্রোলের ক্ষেত্রে কাজ হয় বলে গবেষকরা মনে করেন। এবার আসি কোষ্ঠকাঠিন্যের দ্বিতীয় ঘরোয়া চিকিৎসার বিষয়ে। এজন্য যেটি আমাদের প্রয়োজন তা খেজুরের থেকেও সহজলভ্য আর তাৎক্ষণিকভাবে ফললাভও সম্ভব। এই ঘরোয়া ব্যবস্থাটি পরীক্ষিত ঘরোয়া চিকিৎসা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা রাত্রে শোবার আগে 1টি বড় আকারের পাকা টসটসে টমেটো খাবেন, পুরোটাই খেয়ে নেবেন। প্রথম দিনেই উপকার বুঝতে পারবেন। চেষ্টা করবেন রাতের আহারের পরে যতটা সম্ভব দেরিতে টমেটোটি খেতে, শুতে যাবার আগের মুহূর্তেই খাবেন। আর হ্যাঁ, আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির ঘরোয়া আয়ুর্বেদিক উপায় সম্বন্ধে আরও 2টি ভিডিও রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।